এমনি মোশাররফ হোসেন আপনি লিখেছেন, আমার বউয়ের ছবি কি অন্য কেউ দেখতে পারবে? বউয়ের ছবি এটা অন্য কোনো ব্যক্তিকে আপনার জন্য দেখানো জায়েজ নয়, যারা আপনার গায়ে মাহরাম, আপনার বন্ধু বান্ধব, তাদেরকে আপনি দেখাতে পারবেন না, কারণ এতে পর্দার খেলাফ হবে। সরাসরি দেখা যেরকম হারাম, ছবি দেখানো এরকম হারাম, এটা ব্যক্তিত্বের পরিপন্থী। আপনার স্ত্রীকে দেখে তারা বাজে চিন্তা করবে, এই সুযোগ তাদেরকে দেওয়া উচিত নয়। এরপরে আমার সরি সুজন রহমান আমিনুর আপনি লিখেছেন, নামাজের পূর্বে গোসল করলে কি ওযু করার প্রয়োজন আছে? নামাজের পূর্বে যদি আপনি গোসল করেন তাহলে সেক্ষেত্রে গোসলের জন্য তো আপনাকে উজু করতে হবে, ওই উজুতে একসাথে হয়ে যাবে, গোসলের পর আলাদা করে উজু করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, গোসলের মধ্যে যদি আবার উজু ভঙ্গ হয়ে যায় তাহলে নতুন করে আবার উজু করবেন। আয়েশা এর দিকে লিখেছেন, ফরজ নামাজের ভিতর ভুলে সহসেজদা দিলে হবে নাকি পুনরায় পড়া লাগবে? ফরজ নামাজের ভিতর ভুল হলে সহসেজদা দিলে, ভুল যদি ফরজ ছুটে যায় তাহলে সহসেজদাতে কাজ হবে না, ওই রাকাত আবার পড়তে হবে, নামাজ আবার পড়তে হবে। আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে সহসেজদা দিলে নামাজ হয়ে যাবে। সোহাগ আহমেদ আপনি লিখেছেন, সৌন্দর্য বন্ধনের জন্য বর্ধনের জন্য কি লোহার আংটি পরা যাবে? হাদিসে লোহার আংটি পরার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে, বিধায়টি পরা যাবে না, আর পুরুষদের জন্য স্বর্ণের আংটিও পরা না যায়, শুধু ইয়েটা আপনার কি বলে রূপার আংটিটা পুরুষ পরতে পারেন। এরপর রাকিবুল হাসান হৃদয় লিখেছেন, গত কয়েক লাইভে 200-300 কমেন্ট করে উত্তর পাচ্ছি না, দুঃখিত। এখানে আপনি প্রশ্নটা লিখলে হয়তো উত্তর পেয়ে যেতেন। আয়েশা নূর বিনতে রাকিব আপনি লিখেছেন, আবদুল্লাহ ওমর ইবনুল রাকিব নামগুলোকে ঠিক আছে? আবদুল্লাহ ওমর, আবদুল্লাহ তো একজন মানুষের নাম, পূর্ণাঙ্গ নাম, একজন মানুষ আবদুল্লাহ নাম যথেষ্ট, তার বাবার নাম ওমর থাকলে ঠিক আছে, আর দুজন একটা নাম মানুষের দুটো নাম রাখার দরকার নাই। আবদুল্লাহ ওমর, হয় আবদুল্লাহ ইবনে আব্দুল রাকিব অথবা অমর ইবনে আব্দুল রাকিব, এরকম নাম রাখবেন। আসমিন আক্তার আপনি লিখেছেন, আমাদের বাড়ির একজন ভাইয়ের ছেলেকে লালন পালন করেছেন, আমাদের বাইরে একজন ভাইয়ের ছেলেকে লালন পালন করেছেন, এখন সেই ছেলে নিজ মাকে মামি বলে ডাকে আর ফুফুকে মা বলে ডাকে, এটা কি ঠিক? ঠিক করছে না, মোটেই না। নিজের মা, জন্মদাতা মা, গর্ভধারণকারী মা যিনি, তাকে মা হিসেবে ডাকতে হবে, আর যিনি লালন পালন করেছেন তাকে সম্মানসূচক মা ডাকতে পারেন, কিন্তু কাগজে কলমে অন্যান্য জায়গায় তার মূল মায়ের নামই থাকা উচিত। নির্হারা পাখি এআডি থেকে আপনি লিখেছেন, আমি একজন প্রবাসী, আমাদের কোম্পানির টয়লেট পশ্চিম দিকে, আমরা পশ্চিম দিকে ফিরে পায়খানা বা প্রসাব করি, এতে কি গুণা হবে? জি, গুণা হবে, টয়লেট পশ্চিম দিকে করা উচিত নয়, আপনারা এটাকে রিঅ্যারেঞ্জ করা উচিত, পরিবর্তন করা উচিত। নুসরাত জাহান আপনি লিখেছেন, লাইনের পানি যদি ড্রেনের পানির মতো দুর্গন্ধযুক্ত হয় তাহলে সেই পানি দিয়ে কি উজু গোসল করা যাবে? নাপাকের দুর্গন্ধ যদি থাকে তাহলে তা দিয়ে উজু গোসল হবে না, যদি অন্য কোনো দুর্গন্ধ হয় তাহলে উজু গোসল হয়ে যাবে। নাপাক কোনো কিছুর গন্ধ আসছে এরকম যদি টের পান তাহলে তা দিয়ে উজু করতে পারবেন না, গোসল করতে পারবেন না।